হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে 26শে জানুয়ারি, তাই তোমাদের জন্য একটা খুব সুন্দর ব্লগ নিয়ে এসেছি। তোমরা দেখো, যাব কলকাতার নিউ মার্কেট, সেখানে গিয়ে দেখাবো যে ওখানকার অলিগলি মার্কেট কেমন, তোমাদেরকেও দেখাবো। দেখা হচ্ছে কলকাতার নিউ মার্কেটে গিয়ে। ততক্ষণ তোমরা সিনেমেটিক শট দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি, বাসা থেকে নেমে গেছি, ঘুরে ঘুরে দেখাবো। এখানে মাস্ক ছাড়া তো ঘোরাই যাবে না। এখানে এখনো অনেকেই দেখছি মাস্ক পরেনি, আমাদেরকেও দেখা, মানে এখানে মাস্ক করোনা ভাইরাস বলে কিছুই নেই, কেউই মাস্ক পরিনি দেখছি, কিন্তু আমরা কিন্তু মাস্কও পরে আছি। যথেষ্ট ভিড় আনার চেষ্টা করছি, মার্কেট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মার্কেট আসতে গেলে বন্ধুরা তোমাদেরকে ধর্মতলায় আসতে হবে, এবং ধর্মতলায় এসে কাউকে জিজ্ঞাসা করলেই সে দেখিয়ে দেবে যে নিউ মার্কেটটা কোথায়। নিউ মার্কেটে সবই পাওয়া যায়, জামা, প্যান্ট, চুড়িদার, কুর্তি, জুতো, চড়ি, বাচ্চাদের পুতুল, মেয়েদের বিভিন্ন ধরনের মেকআপের কিট, সমস্তই কিছু পাওয়া যায় এই নিউ মার্কেটে। বন্ধুরা যখন এই মার্কেটে এসে কিছু কেনাকাটা করবেন, তখন অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ এখানকার ব্যবসায়ীরা অত্যাধিক জিনিসের দাম বাড়িয়ে বলে। আপনারা যতটা পারবেন দাম কমিয়ে
সেভিং করার চেষ্টা করবেন। দোকানে খেতে এসছি, এখন দুপুর গড়িয়ে গেছে, তাহলে একটু খাওয়া দাওয়া হয়ে যাক, দেখা যাক কেমন খাওয়া দাওয়া, এখানে খাবারটা কেমন দেয় তোমাদেরকে জানাবো। আমরা এখন একটা রোল আর একটা চাউমিন অর্ডার করেছি, আসুক খাবারটা খাওয়া দাও। বন্ধুরা, নিউ মার্কেটের ভিতরেই অবস্থিত এই ফাস্টফুডের দোকানটি, এই দোকানটির নাম হলো রংমহল রেস্টুরেন্ট। আপনারা এই মার্কেটে এসে এই রেস্টুরেন্টে খেতে পারেন, এখানে খাবারটা খুবই ভালো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, সারাদিন কলকাতাতে ঘুরে প্রচণ্ড টায়ার্ড হয়ে খুব এনজয় করলাম। আমরা কিছু কিনতে যাইনি, জাস্ট একটু ঘুরতে গেলাম। আজকে 26শে জানুয়ারি, তো ভাবলাম সারাদিন বাড়িতে বসে থাকবো, তাই নিউ মার্কেটটা ঘুরে আসলাম, সেই মাঝখানে তোমাদেরকেও। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মাঝখানে। বাই।